নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝাল সুজির রেসিপি, আর থাকছে কিছু সহজ টিপস যেটা ফলো করলে সুজি একদমই দলা পাকিয়ে যাবে না, একদম ঝরঝরে সুজি কিন্তু তৈরি হবে। আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এই সুজিটা। এটা বানাবার জন্য এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর 1 মুঠো চীনা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু এই সুজির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, চেষ্টা করবেন এটা দেওয়ার। এটাকে দিয়ে 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এই বাদাম আর কারি পাতাটাকে তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে যে তেলটা কড়াইতে রইল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেওয়া। যদি পেঁয়াজটা ছোট হয় তাহলে অবশ্যই দুটো ব্যবহার করবেন। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ছোট ছোট টুকরো করে নেওয়া আলু, আর 1 কাপ পরিমাণে ছোট ছোট টুকরো করে নেওয়া গাজর। আলু, গাজর আর পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজে হালকা বাদামি কালার রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে একদম মিহি করে গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আদা ভাজতে ভাজতে দেখবেন আদার কাঁচা গন্ধটা যখনই চলে যাবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবেন 1 কাপ পরিমাণে খুব ছোট ছোট টুকরো করে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে খুব ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো। টমেটোটা সবার শেষেই দেবেন, তাহলে কি হবে আলু আর গাজরটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদ। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য ভেজে নেব। এর মধ্যে আলু আর গাজরটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবারে সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি, আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা ব্যবহার করে নেবেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি এই ছোট বাটির 1 বাটি সুজি ব্যবহার করছি। সুজিটা কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু ব্যবহার করবেন, তাহলে জলের পরিমাণটা দিতে কিন্তু সুবিধা হবে, সেটা অবশ্যই আমি ভিডিওর মধ্যেই বলে দেব। এবারে সুজিটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। 2 মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে বাটির পরিমাণে সুজিটা নিয়েছিলাম সেই বাটির 1/2 বাটি জল। তবে জলটা আমি কিন্তু একেবারে দেব না, মাঝে মাঝে অল্প অল্প করে দেব। অর্থাৎ আপনারা যে কাপ বা বাটি ব্যবহার করবেন সেই কাপ বা বাটির কিন্তু 1/2 পরিমাণে, মানে সুজির 1/2 পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। আর একবারে জলটা দিলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, একদমই ঝুরঝুরে হবে না, তার জন্য মাঝে মাঝে অল্প অল্প করে দেবেন। এখানে আমি জলটাকে 2 বারে ব্যবহার করেছি, আর ক্রমাগত কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। একটুখানি চাপ দিয়ে দিয়ে সুজিটাকে নেড়ে যাবেন, দেখবেন একদম ঝুরঝুরে কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে এর উপর থেকে আমি আগে থেকে যে বাদাম আর কারি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর যেহেতু এটা ঝাল সুজি বানাচ্ছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এখানে যদি আপনারা একটু ঝাল বেশি পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে সবার শেষে কাঁচা লঙ্কাটা দিলে এর কিন্তু ফ্লেভারটা দারুণ হয়, তাই আমি সবার শেষেই এটা দিলাম। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটা গরম গরম পরিবেশন করব। এটা সকালে হোক কিংবা সন্ধ্যায় সবসময় এটা ভীষণ ভালো লাগে, অনেকক্ষণ পেট ভরা থাকে বাচ্চাদের, তাই এটা টিফিন হিসাবেও দিতে পারেন, অবশ্যই লঙ্কাটা স্কিপ করে। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।